আচ্ছা, আজকে আমাদের আইসিটির ক্লাস, আজকে আমাদের প্রথম ক্লাস এই ওয়ার্কশপের। আজকে এই পর্বে আমরা গল্প করব না, গল্প করার জন্য আলাদা একটা সেশন আমরা করে নেব। আজকে সেশনে কেবলই পড়াশুনো। আইসিটি দিয়ে আমরা শুরু করছি এবং এই মর্মে তোমাদেরকে বলি যে তোমরা অনেকে হয়তো আছো এখানে যারা অন্যান্য জায়গায় পড়েছো এবং পড়ছো, তো সেক্ষেত্রেও আমরা এমন কতগুলো বিষয় বেছেছি কারণ আইসিটি পড়াতে গিয়ে আমাদের মোটামুটি 10টা থেকে 12টা ক্লাস হয়ে যায়। আইসিটি সমগ্রটা তো পড়ানো সম্ভব নয়, আমরা যে জায়গাটুকু বেছেছি আজকের ক্লাসের এজেন্ডা বলা যায়। আমি এখানে একটু লিখে দিচ্ছি আমাদের আজকের ক্লাসের এজেন্ডাটা। প্রথমত আমরা পড়ব বায়োস এবং ফার্মওয়্যার, আমাদের দ্বিতীয় যে টপিক হবে সেটা হচ্ছে মেমোরি ফরমেশন, আমাদের তৃতীয় যে জায়গা হবে পড়ার সেটা হচ্ছে ওএসআই মডেল। এই তিনটে টপিকের মধ্যে আমরা কিভাবে নিচ্ছি তিনটে টপিককে, আমাদের আইসিটি যেটা রয়েছে তার ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। যদি এটা শুধুমাত্রই কম্পিউটার হতো তাহলে এটাকে আইটি লিখলেও চলতো, তাহলে ইনফরমেশন টেকনোলজি হতো, কিন্তু মাঝখানে একটা কমিউনিকেশন চলে এসেছে। আমাদের আজকের যে পড়ার বিষয় তার মধ্যে প্রথম দুটো হচ্ছে ইনফরমেশন টেকনোলজির পার্ট এবং শেষ যেটা সেটা হচ্ছে কম্পিউটার কমিউনিকেশনের পার্ট, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যম দিয়ে আমরা যেভাবে একটা কম্পিউটারের সঙ্গে আরেকটা কম্পিউটার ইন্টারেক্ট করে সাধারণত, তারই একটা মডেল হচ্ছে ওএসআই মডেল। এই তিনটে বিষয় আজকে আমরা জানব। প্রথমে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে বায়োস বা ফার্মওয়্যার, এই বিষয়টাকে আমরা পড়ব। আচ্ছা, তোমরা একটা জিনিস, কারোর এটা কোনোদিন মনে প্রশ্ন হয়েছে কি যে ফ্যান এবং পেন ড্রাইভ, ফ্যানটাকে যদি আমরা কম্পিউটারের সঙ্গে কোনোভাবে জুড়ে দিতে পারি তাহলে কিন্তু ওটাকে ফ্যান বলে আমার কম্পিউটার রিকগনাইজ করবে না, আবার একইভাবে পেন ড্রাইভটাকে পেন ড্রাইভ বলে চিনতে পারছে, এটা কেন হয়? অথবা আমরা একটা কথা শুনি যে পেন ড্রাইভ ভাইরাস লেগে নষ্ট হয়ে গেছে, তো পেন ড্রাইভ যেহেতু একটা হার্ড ড্রাইভ বা আমরা বলতে পারি যে ওটা একটা হার্ডওয়্যার ডিভাইস, তো সেটার মধ্যে কখনো ভাইরাস লাগতে পারে না, তাহলে ভাইরাস লাগে কোথায়? এই প্রশ্নগুলো তোমাদের কারোর মনে এসেছে কি? আমি বলি যে আমাদের কম্পিউটার যে একটা ডিভাইসকে রিকগনাইজ করতে পারে সেটা তার ফার্মওয়্যারের জন্য, ফার্মওয়্যার কিভাবে পাওয়া যায়? ফার্মওয়্যার ঠিক যেমন আমরা হোয়াটসঅ্যাপ, এটাও তো একটা সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আমরা যেমন হোয়াটসঅ্যাপ কি করি, লিঙ্ক পাঠিয়ে দিলাম অথবা সফটওয়্যারটা কাউকে ডিজিটাল মাধ্যমে, সেটা লিঙ্ক করেই হোক অথবা গোটাগুটি সফটওয়্যারটাই মেল করে হোক আমরা পাঠিয়ে দিতে পারি, কিন্তু ফার্মওয়্যারের ব্যাপারটা এরকম না। যে ডিভাইস, ধরা যাক পেন ড্রাইভ, তার মধ্যে এটা কোম্পানি ইনবিল্ট করে দেয়। আমরা এই জন্য যখন পেন ড্রাইভ কিনি তখন 32 জিবি পেন ড্রাইভে আমরা দেখি 32 জিবি জায়গা থাকে, একটুখানি কম থাকে, ওটা একদম ওটার মধ্যে এমবেডেড থাকে। যে কোনো আমরা হার্ড ডিস্ক কিনি, হার্ডওয়্যার ড্রাইভ কিনি, তার মধ্যে একটা ফার্মওয়্যার ওটার মধ্যে এমবেডেড করে দেওয়া থাকে, এটাকে আমরা কখনো নিজেরা ডিলিট করতে পারি না বা দেখতেও পাই না। ওটার কাজ হচ্ছে
যে কম্পিউটারের মধ্যে আরেকটা সফটওয়্যার থাকে যেটা হচ্ছে ডিভাইস ড্রাইভার। এই ডিভাইস ড্রাইভার কোথায় থাকে? এটা থাকে আমাদের কম্পিউটারে। কিছু কিছু ডিভাইস ড্রাইভার কম্পিউটারে এমনি দেওয়া থাকে, যেমন ইউএসবি ড্রাইভকে চিনবার জন্য একটা ডিভাইস ড্রাইভার দেওয়া। আর কিছু থাকে যেগুলো প্রত্যেক কম্পিউটারের জন্য এসেন্সিয়াল নয়। যেমন আমি পড়াচ্ছি, আমার কম্পিউটারের জন্য পেন ট্যাবটা জরুরি। তো সেক্ষেত্রে কম্পিউটার যারা তৈরি করেছে তাদের তো জানার কথা নয় যে এই কম্পিউটারে পেন ট্যাব লাগানো হবে, তাই ওখানে ইউএসবি জন্য একটা ডিভাইস ড্রাইভার দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই পেন ট্যাবটাকে কানেক্ট করবার জন্য ডিভাইস ড্রাইভার দেয়নি, এটাকে আমাকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হয়েছে। এবার এই যে ডিভাইস ড্রাইভার, এই ডিভাইস ড্রাইভার কাকে কানেক্ট করে? এই ডিভাইস ড্রাইভার কানেক্ট করে আমাদের ডিভাইসটার মধ্যে, যে ডিভাইসটার কথা বলছি সেই ডিভাইসটা যে কোনো ডিভাইস হোক সেটা, তার মধ্যে থাকা যে ফার্মওয়্যার তার সঙ্গে। তাহলে এই ফার্মওয়্যার মানে আমরা কি বুঝছি? ফার্মওয়্যার হচ্ছে একটা সফটওয়্যার যেটা কোম্পানি এমবেডেড করে দেয় যখন এই জিনিসটাকে তৈরি করা হয়। বেশ, তাহলে একইভাবে যে আমি প্রশ্নটা করেছিলাম যে আমাদের ভাইরাস তাহলে কোথায় লাগে, ভাইরাস যদি লাগার ব্যাপার হয় তাহলে সেটা লেগে থাকে বা লেগে থাকতে পারে কেবলমাত্র সফটওয়্যারে। তাহলে একান্তই যদি সেরকম ভাবে কোনো সফটওয়্যার অ্যাটাক হয়ে থাকে, সেরকম ভয়াবহ অ্যাটাক হয়ে থাকে আমাদের পেন ড্রাইভের উপরে, তাহলে সেটা আমাদের পেন ড্রাইভের ফার্মওয়্যারটাকে শেষ করে দেয়, যে কারণে আমরা দেখি যে পেন ড্রাইভটাকে কম্পিউটার রিকগনাইজ করতে পারছে না অথবা ম্যাল ফাংশনিং করছে। ম্যাল ফাংশনিং মানে ভুলভাল ফাংশনিং করা। এই হলো ফার্মওয়্যার। এবার কম্পিউটারে তো প্রচুর, একটা কম্পিউটার তৈরি করতে গেলে তো তার মধ্যে প্রচুর ডিভাইস থাকে। কম্পিউটারের নিজস্ব একটা ফার্মওয়্যার আছে যেটা কম্পিউটার নিজের ড্রাইভ গুলোকে বা নিজের যে ডিভাইস গুলোকে নিয়ে কম্পিউটারটা তৈরি হয়েছে সেগুলোকে চিনতে পারে, সেটা হচ্ছে বায়োস, BIOS, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এটা কোথায় থাকে? এটা কোথায় থাকে বুঝতে গেলে একটু আমরা বুঝে নিই যে আমাদের কম্পিউটার মেমোরি দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। তো প্রাইমারি মেমোরিরই দুটো ভাগ আমরা করি, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। এবার রমের একটা অংশ নিয়ে সেকেন্ডারি মেমোরি গঠন হয়, এটা আমাদের আলোচ্য বিষয় নয়, এটা আমরা যখন ডিটেলে পড়ব মেমোরির বিষয় তখন আমরা এই বিষয়টা নিয়ে কখন জানব। আপাতত আমাদের এই র্যাম আর রমের মধ্যে একটা সংশয় তৈরি হবে, যেটা হচ্ছে কিনা যে একটা প্রশ্ন করা হয় যে কম্পিউটারের স্টার্ট আপ রুটিন এটা কোথায় থাকে। এটা NTA-র খুব পছন্দের একটা প্রশ্ন যে কম্পিউটারের স্টার্ট আপ রুটিনটা কোথায় থাকে। তো এই স্টার্ট আপ রুটিনটাই হচ্ছে বায়োস। এটা কোথায় থাকে? এটা থাকে কম্পিউটারের রমে। যখনই কম্পিউটার অন করা হয় তখনই এটা রম থেকে উঠে র্যামে যায় এবং র্যামে গিয়ে এর কাজ হচ্ছে রাইজাগো করে সমস্ত হার্ডওয়্যার ডিভাইসগুলোকে জাগিয়ে দেওয়া, অপারেটিং সিস্টেমকে জাগিয়ে দেওয়া। স্পেসিফিক্যালি অপারেটিং সিস্টেমের মধ্যে কার্নেল বলে একটা অংশ আছে যাকে জাগিয়ে দিয়ে বায়োস একটু রেস্ট নিতে যায়। বায়োস হচ্ছে মায়ের মতো, সমস্ত কিছু কাজ করে নিয়ে যখন সকলে ঘুমিয়ে পড়ে তখনও পর্যন্ত বায়োস কিন্তু কাজ করে। কিভাবে কাজ করে? যখন আমাদের কম্পিউটার বন্ধ থাকে তখনও পর্যন্ত কিন্তু বায়োস কাজ করে, তখনও বায়োস কাজ করে। বায়োস কিভাবে কাজ করে? বায়োসকে জাগিয়ে রাখবার জন্য, বায়োস কখনো ঘুমোয় না এই কথাটা সকলেই মনে রেখো, বায়োসকে জাগিয়ে রাখবার জন্য CMOS বলে একটা ব্যাটারি কম্পিউটারের মধ্যে দেওয়া থাকে, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এই CMOS ব্যাটারি
বায়োসকে সব সময় জাগিয়ে রাখে। বেশ, কম্পিউটার যখন বন্ধ থাকে তখন স্টার্টআপ রুটিনটাকে জাগিয়ে রাখে বলেই আমরা যখন কম্পিউটার অন করি তখন দেখি ডেট টাইম এইগুলো ঠিক থাকে। আমাদের অনেক পুরনো ডিভাইস আছে, পুরনো ফোন আছে, যেগুলোকে অফ করলে কিংবা ব্যাটারিটা যদি খুলে দেওয়া হয় তারপর আবার ব্যাটারিটা লাগিয়ে দেখি টাইমটা ভুল হয়ে গেছে, ডেটটা ভুল হয়ে গেছে, আবার আমাদেরকে পুনরায় সেট করতে হয়। বুঝতে হবে ওর যে সিমস ব্যাটারি ওটা শেষ হয়ে গেছে। বেশ, এই বায়োস থাকে রমে, এটা যখন কম্পিউটার অন করা হয় তখন এটা উঠে চলে যায় র্যামে। ফলতে এই বায়োসটাই হচ্ছে আমাদের কম্পিউটারের স্টার্টআপ রুটিনটাকে ধরে রাখে। এটা একটা ফার্মওয়্যার, অবশ্যই এটাকে আমরা একটা ফার্মওয়্যারের ক্যাটাগরিতে ফেলতে পারি। আর এই যে বিষয়টা আমি বললাম যে এটা থাকে র্যামে এবং উঠে চলে যায় রমে উঠে চলে যায় র্যামে, এই বিষয়টাকে খুব ভালো করে মনে রেখো। কম্পিউটার চালু করার পর এটা র্যামে যাচ্ছে, তার আগে পর্যন্ত এটা রমের মধ্যে থাকছে, তাই এটার যদি বাসস্থান জিজ্ঞেস করা হয় তাহলে অবশ্যই সেটা রমে হবে, রম হবে। বেশ, একটা কথা বলি যে এই এত ডিটেলে যাচ্ছি কেন বিষয়গুলো নিয়ে, তার একটাই কারণ হচ্ছে যে এই মুহূর্তে যারা জিআরএ পাচ্ছে বা নেট পাচ্ছে, নেট পাওয়ার একটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে যে প্রশ্ন এসে গেছে অলরেডি সেই প্রশ্নের যাবতীয় ডিটেলে জেনে ফেলা, সেই প্রশ্নগুলোকে তার কনসেপ্টটা ক্লিয়ার করা। আরেকটা পার্ট যেটা, সেটা হচ্ছে কিনা প্রশ্নকে প্রেডিক্ট করতে পারা, কিন্তু প্রশ্নকে প্রেডিক্ট করতে পারা খুব কঠিন, আমরা টপিক প্রেডিক্ট করতে পারি, কেমন ধরনের প্রশ্ন আসছে সেই অনুযায়ী আমরা টপিককে প্রেডিক্ট করতে পারি। আমরা আমাদের ইনস্টিটিউটে এটাকে ফলো করে চলি এবং এটা এটার উপর একটা গুরুত্ব দিই, যে কারণে আমরা একটু, আমি বললামই যে আমাদের ক্লাসটা 12-13টা ক্লাস হয়ে যায় আইসিটি শেষ করতে, একটু ডিটেলে আমাদেরকে পড়তে হবে। বেশ, এটা গেল আমাদের মোটামুটিভাবে আমরা বায়োস এবং ফার্মওয়্যার বুঝলাম। তোমাদের কারোর কোনো অসুবিধা আছে কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, বেশ বেশ, এবার আসবো আমাদের কম্পিউটারের মেমোরি ফরমেশন যেটা হয়েছে সেটা কিরকম ভাবে হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো তীর যেগুলো আমাদের কম্পিউটারের সিপিইউ থেকে বার হয়েছে এবং বিভিন্ন দিকে গেছে, কিন্তু একটাও তীর আমরা এই আমাদের স্ক্রিনের বাঁ দিকের যে এই পার্টটা আছে এই দিকে আমরা আসতে দেখছি না। এখানে লেখা আছে ম্যাগনেটিক টেপ এন্ড ম্যাগনেটিক ডিস্ক, এইগুলো এখন আর ব্যবহার হয় না, এইগুলোর জায়গায় আমরা বর্তমানে ব্যবহার করি হার্ড ডিস্ক। আমি শর্ট ফর্মে লিখছি HDD। আর SSD হতে পারে, সলিড স্টেট ড্রাইভ SSD, এই দুটো বিষয় হতে পারে। সেকেন্ডারি মেমোরি আমরা বলতে পারি এইটাকে, সমস্তটাকে একসঙ্গে সেকেন্ডারি মেমোরি, সেটা হার্ড ডিস্ক হোক সেটা SSD হোক, এইটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। এই দিকটা বাঁ দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে সেকেন্ডারি মেমোরি। এই সেকেন্ডারি মেমোরির দিকটাতে CPU থেকে ডাইরেক্ট কোনো কানেক্টিভিটি নেই, দেখো কোনো তীর ডাইরেক্ট হার্ড ডিস্কটাতে যায়নি, হার্ড ডিস্কটাতে বা আমরা বলতে পারি সেকেন্ডারি মেমোরি। আমরা যদি এখানে লিখি এখানে সেকেন্ডারি মেমোরি, তাহলে এই দিকটাতে আমাদের কোনো তীর ডাইরেক্ট আসেনি। এবার এক এক করে বলি যে এখানে রয়েছে মেন মেমোরি, এই মেন মেমোরিকে আমরা চিনি র্যাম বলে। র্যাম কি কাজে লাগে এটা আমাদেরকে একটু জানতে হবে। আমরা ফোন কিনতে গেলে বা কোনো কম্পিউটার কিনতে গেলে আমরা দেখি যে 8 GB 6 GB এরকম র্যাম থাকে এবং মোটামুটি ভাবে 256 GB, ফোনের ক্ষেত্রে 256 GB
মেমোরি আমরা দেখতে পাই, অথবা কম্পিউটারের ক্ষেত্রে 2 TB 1 TB মেমোরি দেখতে পাই। তো এই দুটোর মধ্যে তফাৎ র্যাম আর রম এর মধ্যে এটা আমাদেরকে বুঝতে হবে। র্যাম মানে আমার শোনা হাইস্ট র্যাম হচ্ছে 32 GB পর্যন্ত, তার থেকে বেশি আমি শুনিনি। কিন্তু ওই যে আমরা শুনি বড় সংখ্যায় 1 TB 2 TB এইগুলো সাধারণত সেকেন্ডারি মেমোরি। এবার কোথাও কোথাও লেখা হয় যে এইগুলো এটা হচ্ছে রম, এটা একটা প্রশ্নচিহ্ন এখানে রয়েছে। এটাকে বুঝতে গেলে আর একটু ডিটেলে যেতে হবে, আমি সেই জায়গাটাতে যাচ্ছি না। রমের ভাগ বিভাজন, কারণ রমকে ধরে নিয়ে, রম যদিও প্রাইমারি মেমোরি কিন্তু রমের একটা অংশকে ধরে নিয়ে এটা সেকেন্ডারি মেমোরির দিকে যাচ্ছে। তাই আমরা এটা যদি পুরোপুরি রম বলে ধরি, আমরা যদি মনে করি আপাতত যে এটা রমের মেমোরির কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে খুব একটা বাধা থাকে না। এই র্যাম কি কাজ করে? র্যাম 8 GB আমরা শুনি, আমরা 6 GB শুনি, এটা কি কাজ করে? এটা কিন্তু আমাদের ডেটাকে ধরে রাখতে কোনো সাহায্য করে না। মানে তুমি একটা ছবি তুললে সেটা র্যামে থাকে না। তাহলে এটার কি কাজ? এটা এই যে আমার কম্পিউটারে এখন আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমার গুগল মিট চলছে, তারপর হচ্ছে এখানে আমি লেখালেখি করছি, এই জায়গাটা চলছে, এই যে এই জায়গাগুলো চলছে, অথবা আমি যদি কোনো টাইপ করে থাকি সেই টাইপ করাটা হচ্ছে। এছাড়াও এই দুটো ফাংশনকে চালাতে গিয়ে আমার কম্পিউটার কিন্তু প্রচুর ফাংশন করছে অলরেডি। আমি যদি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে অবশ্যই দেখাতাম, কিন্তু এখানে দেখানোর সেই সুযোগটা নেই যে আমার কম্পিউটারে এই মুহূর্তে প্রচুর ফাংশনালিটি চলছে। তাহলে এই যে এত এত ফাংশনালিটি চলছে, এইগুলো কিসের উপর চলছে? এইগুলোকে একটা প্ল্যাটফর্ম দেয়, একটা প্ল্যাটফর্ম দেয় র্যাম। তাহলে এটা আমাদের যতটা বেশি করা সম্ভব, আমি খুব বেশি হলে সেটা 32 GB পর্যন্ত শুনেছি, কারণ র্যামের যেহেতু দাম বেশি হয় সেই কারণে হয়তো বেশি ইউজ বেশি কিনতে পারে না, বা সেটার দামটা কষ্টটা অনেক বেশি পড়ে যায়, হয়তো এই জন্য কেনে না। তো র্যাম যতটা বেশি হবে, এই কাজগুলো করবার প্ল্যাটফর্মটা তত বেশি হবে, একটু স্পেস পাওয়া যাবে কম্পিউটার বা আমাদের মোবাইল ডিভাইসটা তার ইন্টারনাল কাজগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে ভালো করে করতে পারবে। এই জন্য এই র্যামটা একটা প্ল্যাটফর্ম দেয়। বেশ, তাহলে আমাদের মেন মেমোরির গল্পটা বোঝা গেল। এখানে একটা আছে, তোমরা অনেকে ক্যাচি মেমোরি বলো, আমাদের ফোনের মধ্যেও থাকে, এটা আসলে ক্যাশ মেমোরি, এটার উচ্চারণটা হয় ক্যাশ মেমোরি। বেশ, এগুলোর কোনটার কি কাজ আমি একটু বলি। কম্পিউটারের সিপিইউ বা প্রসেসর, সিপিইউ বা প্রসেসর, সিপিইউ বা প্রসেসর ডাইরেক্টলি কানেক্ট করতে পারে মেন মেমোরিকে এবং ক্যাশ মেমোরিকে। মেন মেমোরির মধ্যে ধরা যাক এখন যে ফাইলটা নিয়ে কাজ হচ্ছে, যে জিনিসগুলোকে নিয়ে কাজ হচ্ছে, সেইগুলোকে বার করে এনে মেন মেমোরি বা র্যামের মধ্যে রাখা, যে জিনিসগুলো নিয়ে এখন এই মুহূর্তে আমার কম্পিউটারে কাজ চলছে সেগুলোকে র্যামের মধ্যে এনে রাখা হয়েছে, যাতে সিপিইউ এগুলোকে অ্যাক্সেস করতে পারে। এইগুলোর মধ্যেও যেগুলোকে মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজ করা হচ্ছে, ঘন ঘনই সেগুলোকে ব্যবহার করতে হচ্ছে সিপিইউকে, সেগুলোকে ক্যাশ মেমোরিতে এনে রাখা হচ্ছে। শুধু সেই জিনিসগুলো যেগুলো বারবার তাকে ব্যবহার করতে হচ্ছে, তাকে সিপিইউকে বা প্রসেসরকে, যেগুলো বারবার ব্যবহার করতে হচ্ছে সেগুলোকে ক্যাশ মেমোরিতে এনে জমা করে রাখে। আবার কাজ শেষ হয়ে গেলে এগুলোকে, এই মেমোরিটাকে যদি আমরা ডিলিটও করে দিই, বা এই মেমোরিটাকে অনেক সময় আমাদেরকে পরিষ্কার করতে হয়, করে দিলেও কোনো অসুবিধা হয় না। তো এই হচ্ছে মূলত আমাদের ক্যাশ মেমোরি এবং মেন মেমোরির মধ্যে পার্থক্য। সিপিইউ এর বেশ কাছে থাকে ক্যাশ মেমোরি, যে কারণে ক্যাশ মেমোরির মধ্যে ফ্রিকোয়েন্টলি ইউজ ডেটাগুলো এখানে জমা করে রাখে, আর একটুখানি সামান্য দূরে হচ্ছে মেন মেমোরি। আচ্ছা, সেকেন্ডারি মেমোরিকে, সেকেন্ডারি মেমোরি আমাদের ধরা যাক আমি একটা ফটো নিয়ে কাজ করতে যাই, ফটোটা তো আর র্যামে থাকবে না, থাকবে সেটা সেকেন্ডারি মেমোরিতে। এবার সে ফটোটাকে নিয়ে সিপিইউ কাজ করবে কিভাবে? তখন ফটোটাকে সিপিইউ কিন্তু ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবে না। বললাম যে সেকেন্ডারি মেমোরিকে সিপিইউ ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারে না, সিপিইউ তখন সাহায্য নেবে মাঝখানের অন্য একটা ডিভাইস,
ইনপুট আউটপুট প্রসেসর বা আইও প্রসেসরের উপর তাকে নির্ভর করতে হয়। তো ইনপুট আউটপুট প্রসেসর কি করে, সেকেন্ডারি মেমোরি থেকে ডেটাটাকে তুলে নিয়ে এসে মেন মেমোরিতে রেখে দেয় এবং সিপিইউ এখান থেকে অনায়াসে মেন মেমোরি থেকে নিয়ে কাজটা করতে পারে। আরেকটা অংশ আমরা দেখতে পাচ্ছি এখানে রেজিস্টার বলে, একদম দেখো এটাকে আমি ডায়াগ্রামের মধ্যে এঁকেছি, একদম সিপিইউ এর উপরে বসিয়ে দিয়েছি রেজিস্টার, একই এইভাবে একদম সিপিইউ এর উপরেই বসে থাকে, এইভাবে সিপিইউ এর উপরেই বসানো থাকে, প্রসেসরের চিপের উপরেই বসানো থাকে। আচ্ছা আমাদের কলেজেও একজন রেজিস্টার ছিলেন, আমাদের ইউনিভার্সিটিতেও একজন রেজিস্টার ছিলেন, তো রেজিস্টারের একটা টেবিল আছে সামনে, তো রেজিস্টার নিশ্চয়ই যতদিন ধরে ইউনিভার্সিটি খুলেছে বা কলেজ খুলেছে ততদিনের সমস্ত যাবতীয় ফাইল নিজের টেবিলের সামনে চুরো করে রাখেন না, এটা সম্ভব না। তাহলে রেজিস্টারের টেবিলের উপর কি থাকতে পারে, কোন ফাইলগুলো থাকতে পারে, উনি আজকে ধরা যাক পিএইচডি রিসার্চ স্কলারদের জন্য কিছু একটা কাজ করছেন, তো তাদের ফাইলটা সামনে রাখবেন, তাদের ডেটাপত্র সামনে রাখবেন। কম্পিউটারের রেজিস্টার যেটা সিপিইউ এর উপরে যেটা থাকে আর কি লাগানো, সে রেজিস্টারের মূলত কাজটা এরকমই খানিকটা, যে ডেটাগুলো নিয়ে সিপিইউ কাজ করছে তাদের ঠিকানাগুলোকে এখানে মূলত ঠিকানাগুলোকে, আরো কাজ আছে কিন্তু এর মূল যে কাজ সেটা হচ্ছে ঠিকানাগুলোকে এখানে জমা করে রাখা, যাতে সহজে এগুলোকে খুঁজে বার করা যায়, ওই ডেটাগুলো কোথায় কোথায় আছে সেই ডেটা ঠিকানাগুলোকে রেজিস্টার জমা করে রাখে। আচ্ছা এবার আমি যে এতক্ষণ ধরে পড়ালাম এটার থেকে একটা প্রশ্ন খুব ফ্রিকোয়েন্টলি আসতে দেখা যায়, যে মেমোরি ক্যাপাসিটির দিক থেকে বড় থেকে ছোট কারা, স্পিডের দিক থেকে বড় থেকে ছোট কারা, মানে স্পিডের দিক থেকে সব থেকে কম সময়ে অর্থাৎ স্পিড বেশি হয় কার, কম সময়ে কাজ করতে পারে, এইভাবে একটা সিকোয়েন্স জিজ্ঞেস করা, এটা হচ্ছে নেটের ইদানিং ট্রেন্ডের মধ্যে একটা প্রশ্ন। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে একটু দেখে নিই যে রেজিস্টার যেহেতু সিপিইউ এর সব থেকে কাছে, সব থেকে একদম সিপিইউ এর উপরেই বসানো থাকে, রেজিস্টার মেমোরিটাও কিন্তু এর সব থেকে কম কিন্তু স্পিডের দিক থেকে এ আবার সব থেকে বেশি স্পিডে কাজ করতে পারে। র্যাম আমি বললাম যে মোটামুটি 32 GB পর্যন্ত হতে পারে, তাই তো আমি অন্তত শুনেছি তাই। বেশ ক্যাশ মেমোরি আমাদের MB তে কাউন্ট হতে পারে, আর রেজিস্টার রীতিমতো বাইটে কাউন্ট হয়, এতটাই কম মেমোরি বাইটে কাউন্ট হয়। বেশ মেমোরি ধারণ ক্ষমতার দিক থেকে যদি বলি তাহলে সেক্ষেত্রে সেকেন্ডারি মেমোরির ধারণ ক্ষমতা সব থেকে বেশি, আমি বললাম যে 1 TB 2 TB পর্যন্ত হতে পারে, টাকা থাকলে আরো বেশি হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই দিক থেকে একটা তীর করি, ইনপুট আউটপুট প্রসেসরটাকে আমরা বাদ দেব, এটা তো একটা অন্য প্রসেসর, এটা প্রসেসর, এটা মেমোরির সঙ্গে সম্পর্কিত নয়। তো সেকেন্ডারি মেমোরি, তারপরে হচ্ছে আমরা পাচ্ছি মেন মেমোরি, তারপরে হচ্ছে আমরা ক্যাশ মেমোরি পাচ্ছি, তারপরে আমরা রেজিস্টার পাচ্ছি, অর্থাৎ সব থেকে বেশি মেমোরি ধারণ ক্ষমতা সেকেন্ডারি মেমোরি, তারপরে মেন মেমোরি, তারপরে ক্যাশ মেমোরি, তারপরে হচ্ছে রেজিস্টার মেমোরি ধারণ ক্ষমতার দিক থেকে। আবার যদি আমরা স্পিডের দিক থেকে দেখি যে স্পিড কার বেশি কাজ করার, সেক্ষেত্রে রেজিস্টার হবে ফার্স্ট, একদম উল্টো দিক থেকে তীরটা চলবে, রেজিস্টার হবে ফার্স্ট, ক্যাশ মেমোরি তারপর, মেন মেমোরি তারপর, একদম শেষে যাবে সেকেন্ডারি মেমোরি, এ কাজ করার গতির দিক থেকে। আশা করি এই সিকোয়েন্সটা তোমাদের আর ভুল হবে না, কারোর কিছু অসুবিধা থাকলে আমাকে একটু জানাও। আচ্ছা বেশ ইনপুট আউটপুট প্রসেসরটা, এটার নাম হচ্ছে ইনপুট আউটপুট প্রসেসর। ইনপুট আউটপুট প্রসেসর এটা কি করে, এটা সেকেন্ডারি মেমোরিকে ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারে না সিপিইউ, যে কারণে সেকেন্ডারি মেমোরি থেকে ডেটাগুলোকে ফেচ করে এনে মেন মেমোরিতে রেখে দেয়, যেটা এখন প্রয়োজন সিপিইউ এর সেরকম ডেটাগুলোকে সেকেন্ডারি মেমোরি থেকে বার করে এনে মেন মেমোরিতে রেখে দেওয়া,
এটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি ইনপুট আউটপুট প্রসেসর। বোঝা গেছে? আশা করি কারোর এটা নিয়ে আর কোনো সংশয় নেই, একবার যদি সংশয় থাকে আমাকে বলতে পারো। বেশ, এবার আমরা যাব ওএসআই মডেলে। আমরা বললাম যে এটা হচ্ছে আমাদের কম্পিউটার কমিউনিকেশনের দিক থেকে একটা মডেল। বেশ, প্রথম যে এখান থেকে প্রশ্নটা আসে এবং এসছে সেটা হচ্ছে এই যে নামগুলো দেখছি, এইগুলো হচ্ছে এই সাত লেয়ারের একটা ব্যাপার। তো এই সাতটা লেয়ারের নাম উপর থেকে নিচে, নিচ থেকে উপর সিকোয়েন্সে যখন তখন সাজাতে দেয়। এর একটা সহজ পদ্ধতি আছে, সহজ পদ্ধতিটা আমি একদিন ক্লাসে পড়াতে গিয়ে হঠাৎই উদ্ভাবিত হয়, মানে উদ্ভাবন হয় আমার মুখ দিয়ে, তো সেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। পিৎজা ডেলিভারি নিয়ে তোমার সঙ্গে পরিচয় আমার, এটার মাধ্যমে আমরা সহজে বিষয়টাকে মনে রাখ। পিৎজা ফিজিক্যাল লেয়ার, যেহেতু দেখতেই পাচ্ছ যে এটা উল্টো করে বসানো আছে এবং এটাই এর সঠিক পদ্ধতি মনে রাখবার। একদম লেয়ার ওয়ান নিচের দিকে, এর থেকে উপরের দিকে অ্যাপ্লিকেশন, সাত নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার উপরের দিকে যাচ্ছে। পিৎজা পি দিয়ে ফিজিক্যাল লেয়ার, ডেলিভারি ডেটা লিংক লেয়ার নিয়ে, নিয়েটাকে ডিনোট করেছি নেটওয়ার্ক লেয়ার, তোমার ট্রান্সপোর্ট লেয়ার, সঙ্গে সেশন লেয়ার, পরিচয় প্রেজেন্টেশন লেয়ার, আমার অ্যাপ্লিকেশন লেয়ার। আশা করি মনে রাখতে সুবিধা হবে। পিৎজা ডেলিভারি নিয়ে তোমার সঙ্গে পরিচয় আমার, খুব মানে থাকতে হবে জরুরি নয়, লাইনটাকে মনে রাখলে তোমাদের সুবিধা হবে। এটার কোনো মানে নেই, আলাদা করে এটার কোনো মানে নেই, কিন্তু এটাকে যদি মনে রাখো তাহলে খুব সুবিধা হবে। আচ্ছা, আমি একটু জুম করে নিই এটাকে। যদি একটুখানি আমরা টেকনিক্যাল ওয়েতে বুঝতে যাই তাহলে একটুখানি কঠিন হবে। আগে আমরা এর একটা সহজীকরণ পদ্ধতিতে গল্পের মতো করে জিনিসটাকে বুঝে নিতে চেষ্টা করি। আমি এখানে বেশ কিছু সিনেমা জগতের লোকের নাম ছবি দিয়ে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমেই আছেন অঞ্জন দত্ত, অঞ্জন দত্ত, অঞ্জন দত্ত বাঙালি ডিরেক্টর একজন, তো সহজে এমনি বসে যায় না তার সিনেমা, তারপর আবার ভাষাটা বাংলা। বেশ, অঞ্জন দত্ত একটা অ্যাপ্লিকেশন করেছেন, একটা সিনেমা করেছেন, একটা সিনেমা তৈরি করেছেন। এবার অঞ্জন দত্ত বাঙালি ডিরেক্টর, স্বাভাবিকভাবেই তিনি বাংলায় সিনেমাটা তৈরি করেছেন, কিন্তু তিনি চান যে এটা সাবটাইটেল লিখুক একজন প্রপার ইংরেজি জানা ইংরেজি ডিরেক্টর। এবার আমি ইংরেজি ডিরেক্টরের নাম জানি না, আমি ধরে নিই অ্যাঞ্জেলিনা, যিনি একজন আমেরিকার ফিল্ম ডিরেক্টর, আমি ধরে নিলাম। এরকম নামে কোনো ফিল্ম ডিরেক্টর আছেন কিনা আমি জানি না। আচ্ছা, অঞ্জন দত্ত চান যে এই অ্যাঞ্জেলিনা ম্যাডাম, অ্যাঞ্জেলিনা দেবী, আমেরিকার ফিল্ম ডিরেক্টর, তিনি তার সিনেমাটার সাবটাইটেল করুন। এবার দেখো যে অঞ্জন দত্তের ছবি আমি বললাম যে এমনিই বোঝা যায় না, তার উপর ভাষাটা বাংলা। এবার বাংলা ভাষা কোনোভাবেই অ্যাঞ্জেলিনা দেবীর পক্ষে বোঝা সম্ভব নয়, তাহলে এটার একটা ব্যবস্থা করতে হয় যাতে অ্যাঞ্জেলিনা দেবী বুঝতে পারেন। বহু চিন্তা করে অঞ্জন দত্ত প্রসেনজিৎকে, আমি এই যে সিনেমা জগতের মানুষগুলোর নাম নিয়েছি, দেখো অঞ্জন দত্ত এ দিয়ে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারটাও এ দিয়ে,
প্রসেনজিৎ কে এখানে রেখেছি প্রেজেন্টেশন লেয়ারে, প্রেজেন্টেশনটাও পি দিয়ে প্রসেনজিৎটাও পি দিয়ে এইভাবেই আমি এটাকে সাজিয়েছি। বেশ, প্রসেনজিৎ এবং অঞ্জন দত্ত দুজনেই একটু তোতরে কথা বলেন, সেটা আমাদের মূল বিষয় নয়। মূল বিষয়টা যেটা, যে অঞ্জন দত্ত প্রসেনজিৎকে বললেন, ভাই আমি এরকম একটা কাজ করতে চাই, তো আমি এটাকে কিভাবে কাজটা করতে পারি। প্রসেনজিৎ ভেবেচিন্তে প্রথম যে কাজটা করলেন, যে অ্যাঞ্জেলিনা ম্যাডাম মোটেই বাংলা ভাষাটা বুঝবেন না, তাহলে উনি প্রথম যে কাজটা করলেন আগেই ট্রান্সলেট করে দিলেন, এই যে বাংলার বাংলা সিনেমাটাকে সেটাকে ট্রান্সলেট করে দিয়ে কি করে দিলেন, ইংলিশে ট্রান্সলেট করে দিলেন। ইংলিশ ট্রান্সলেশন করে দিলেন, এরপর উনি শাশ্বতবাবুর কাছে পাঠালেন। শাশ্বতবাবুকে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আবছা দেখাচ্ছে কিনা, একটু বেশ সুট বুট পরে কর্পোরেট অফিসারের মতো তাকে দেখতে লাগছে। তো শাশ্বতবাবু কাছে এটাই এলো। এবার শাশ্বতবাবু যে কাজ, সেটা হচ্ছে উনি প্রথমেই যে কাজ করলেন, অ্যাঞ্জেলিনা ম্যাডামের সেক্রেটারির সঙ্গে একটা ফোন কল বুক করলেন বা তার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করলেন এবং জেনে নিলেন যে অঞ্জনবাবু এরকম একটা ছবি আপনার কাছে পাঠাতে চাইছে, আপনি কি সেটা চান, মানে আপনার আপনাদের সঙ্গে কি এই বিষয় নিয়ে কথা হয়েছে। কনফার্মেশনটা নিয়ে নিলেন, নিয়ে নেবার পর উনি কাজটাকে আগে বাড়ালেন। এবার কাজটা আগে কে ছিলেন, ট্রান্সপোর্ট লেয়ারে ছিলেন তাপস পালবাবু, ট্রান্সপোর্ট লেয়ারে ছিলেন তাপস পালবাবু। এবার তাপস পালবাবু এমনি ছেলে টেলে ঢুকিয়ে দেন, মানে দেন না, উনি এখন নেই আমাদের মধ্যে, তো তাপস পালবাবু এমনি ছেলে টেলে ঢুকিয়ে দিতে পারেন এবং একটু ভেঙে টেঙ্গেও দিতে পারেন। তো তাপস পালবাবু প্রথমেই যেটা করলেন, যে সিনেমাটা দেখলেন 6 GB, তো বললেন এত ভারী মাল আমি পাঠাবো কি করে, অতএব আমি এটাকে ভেঙে দিচ্ছি 1 GB 1 GB করে 6টা টুকরোতে উনি সিনেমাটাকে প্রথমে ভেঙে দিলেন, নিয়ে যেতে সুবিধা হবে, প্রত্যেকটা 1 GB করে 6টা টুকরোতে ভেঙে দিলেন। বেশ, এবার এই 6টা টুকরোতে ভেঙে দিলেই তো হবে না, এবার ওখানে গিয়ে লোকজন বুঝবে কি করে যে কোনটা আগে আর কোনটা পরে। ওই জন্য শুধু উনি ভেঙেই দিলেন না, উনি এগুলোর উপর নাম্বারিংও করে দিলেন 1 2 করে, কোনটা প্রথম কোনটা দ্বিতীয় এইভাবে, কোনটা তৃতীয় এইভাবে উনি নাম্বারিং করে দিলেন। বেশ, এবার উনি যেটা করলেন সেটা হচ্ছে নানা পাটেকার বাবুর কাছে পাঠিয়ে দিলেন। নেটওয়ার্ক লেয়ারে বসেছিলেন নানা পাটেকার বাবু। নানা পাটেকার বাবু কি করলেন, যে তিনি বললেন যে দেখো তোমরা নিয়ে যাবে খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই, রাস্তা দুটো, এখন অ্যাঞ্জেলিনা ম্যাডাম থাকেন আমেরিকায়, তো আমেরিকা যাওয়া স্বাভাবিকভাবেই রাস্তা আমাদের দুটো, একটা হচ্ছে আকাশপথ একটা হচ্ছে জলপথ, টার্মগুলো মনে রাখবে, আমি আকাশপথ জলপথ খুব সচেতনভাবে ব্যবহার করলাম। উনি বললেন দুটো পথ আছে, একটা হচ্ছে আকাশপথ একটা জলপথ, আকাশপথে গেলে খুব ফাস্ট পৌঁছাবে, কিন্তু এটা তো আর যাত্রী বিমান নয়, ডাকোটা বিমান, তো সেক্ষেত্রে মাল গুম হলে তার দায়িত্ব আমার নয়, ঠিক আছে, মালের দায়িত্ব আরোহীর, কিন্তু জলপথে যদি নিয়ে যাও তাহলে মালের দায়িত্ব আমি নিতে পারি, কিন্তু জলপথে গেলে সময় অনেক বেশি লাগবে, স্বাভাবিক ব্যাপার। তো নানা পাটেকার বাবু একটা কনফার্মেশন নিলেন যে কোন পথে নিয়ে যাবেন, সে সমস্ত উনি ঠিক করে নিয়ে তারপর উনি পাঠিয়ে দিলেন দেববাবুর কাছে। এখানে দেবকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, মানে কিন্তু এখানে খুবই মিষ্টি দেখতে লাগছে এবং দেব আমাদের জেনারেশনের মেয়েদের খুব হচ্ছে একটা সময় অন্তত অত্যন্ত ক্রাশ ছিলেন আর কি, তো সেক্ষেত্রে তাদের এটা খুব ভালো লাগতে পারে ছবিটা। দেব আছেন ডেটা লিঙ্ক ক্লিয়ার, দেব কি করলেন, একদম প্রথমেই দেব বললেন যে এই যে
মালপত্রগুলো নিয়ে যাওয়া হচ্ছে, তো হারিয়ে টারিয়েও যেতে পারে এতগুলো টুকরো নিয়ে যাচ্ছেন আপনার। প্রথমে কি করলেন, একটা বক্সের মধ্যে সেটাকে, প্যাকেটের মধ্যে সেটাকে ভরে দিলেন, ভরে দিয়ে সেটাকে সিলটেল করে উপরে টু ফ্রম ইত্যাদি লিখে একটা লেবেল সাটিয়ে দিলেন, কোথায় যাবে, কোথা থেকে আসছে ইত্যাদি বিষয়গুলো লিখে দিয়ে একটা লেবেল সাটিয়ে দিলেন। লেবেল সাটিয়ে ফিজিক্যাল লেয়ারে বসেছিল পরমব্রতবাবু, পরমব্রতবাবুর কাছে এটাকে পাঠিয়ে দিলেন। পরমব্রতবাবু দেখলেন যে এর টিকিট আছে বিমানে অথবা জলপথের, তো হয় তাকে বিমানবন্দর দিয়ে যেতে হবে অথবা তাকে নৌবন্দর দিয়ে যেতে হবে বা জাহাজ বন্দর দিয়ে যেতে হবে। তো যেখান দিয়ে যাক না কেন, যখন বিদেশের যাত্রী তাহলে তার ভিসা টিজা চেকিং এর ব্যাপার আছে, নানা রকম প্রসিডিওর আছে, সে সমস্ত প্রসিডিওর মেনটেন করিয়ে তাকে জাহাজ করে রওনা করে দেওয়া পর্যন্ত কাজ হচ্ছে ফিজিক্যাল লেয়ারের পরমব্রত বাবুর। বেশ, এবার আমরা মোটামুটি ভাবে গল্পের আকারে এটা বুঝলাম, অন্তত বুঝতে চেষ্টা করলাম। এবার আমরা এটার টেকনিক্যাল দিকটাকে একটু দেখব। অ্যাপ্লিকেশন লেয়ারে সিনেমা তৈরি করেছিলেন কি, অঞ্জনবাবু। অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা যখন কোনো মেসেজ পাঠাই বা কোনো একটা ইন্টারনেটে কিছু একটা পাঠাই, ইন্টারনেটের মাধ্যমে কিছু একটা পাঠাই, কিছু একটা কমিউনিকেট করতে চেষ্টা করি, কিছু একটা সার্চই করি, সেটাও তো সেক্ষেত্রে আমরা কোনো অ্যাপ্লিকেশনের সাহায্য নিই। গুগল ক্রোম হতে পারে, অপেরা মিনি হতে পারে, এগুলো সবই অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অপেরা মিনি হতে পারে, ব্রাউজার এগুলো, অথবা তোমার মেল মেল ক্লায়েন্ট হতে পারে, যে কোনো মেল অ্যাপ্লিকেশন হতে পারে, সে সমস্ত তুমি ইউজ করছো, অথবা হোয়াটসঅ্যাপ ইউজ করছো, অ্যাপ্লিকেশন লেয়ারে এগুলো ব্যবহার হচ্ছে। আচ্ছা, প্রেজেন্টেশন লেয়ারে জিনিসটার এক দফা ট্রান্সলেশন হচ্ছে। বেশ, এরপর যখন সেশন লেয়ারে আসছে বিষয়টা, তখন একটা সম্পর্ক স্থাপন করা হচ্ছে। সম্পর্ক স্থাপন করতে গিয়ে দুটো বিষয় আমাদের লাগে। কোন দুটো বিষয়? একটা হচ্ছে অথেন্টিকেশন, আর একটা হচ্ছে অথরাইজেশন। অথেন্টিকেশন কাকে বলে? আমরা কোনো ইউজার আইডি পাসওয়ার্ড যেগুলো দিই, এটা হচ্ছে অথেন্টিকেশন, আমাকে চিনবার উপায়, আমি যে এই ওয়েবসাইটটা বা এই জায়গাটাকে অ্যাক্সেস করতে পারি তার পারমিট। বেশ, আমরা কোনো ওয়েবসাইট যখন অ্যাক্সেস করি, ধরা যাক আমি SBI এর ওয়েবসাইট অ্যাক্সেস করছি, তো আমি কি সব দেখতে পারি? আমি আমার অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়গুলো দেখতে পারি, তাহলে আমাকে এইটুকু অথরাইজেশন দেওয়া আছে যে আমি আমার অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনগুলো দেখতে পারবো। এই যে কতটা দেখতে পারবো, কতটা দেখতে পারবো না, এই যে নির্ধারণ করে দেওয়া, এটা হচ্ছে অথরাইজেশন। ঠিক আছে, বেশ, তাহলে সেশন লেয়ারের কাজ হচ্ছে একটা সম্পর্ক তৈরি করা এবং সেই সংক্রান্ত প্রসিডিওর গুলোকে মেনটেন করা। বেশ, ট্রান্সপোর্ট লেয়ারের কাজ স্বাভাবিকভাবে জিনিসটাকে ভেঙে ফেলা, বা আমরা বলতে পারি সেগমেন্টেশন করা। আর কি করে? পোর্ট নাম্বার, সেগমেন্টেশন নাম্বার দিয়ে সেটাকে রেডি করে দেয়। আমরা যদি এখানে দেখি, বেশ এখানে নেই, কোনো অসুবিধা নেই। বেশ, সেগমেন্টেশন করা, সেগুলোকে নাম্বারিং করে রেডি করে দেওয়া। আচ্ছা, এরপর আমি নানা পাটেকারের কাছে যখন এসেছিলাম, তখন বলেছিলাম যে নানা পাটেকার দুটো রাস্তার কথা বলেছিলেন। নানা পাটেকার দুটো রাস্তার কথা বলেছিলেন, একটা ছিল জলপথ, একটা ছিল আকাশপথ। জলপথটার টেকনিক্যাল নাম আমরা নিয়ে নিই টিসিপি। আর আকাশপথটার নাম আমরা নিয়ে নিই টেকনিক্যাল নাম ইউডিপি।
এই টিসিপি এবং ইউডিপির মধ্যে তফাৎ কি? এই দুটোই একটা একটা প্রোটোকল। ইউডিপি হচ্ছে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, ইউডিপি হচ্ছে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, আর টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। বেশ, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল আর ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। তাহলে আমি এটাকে জলপথের সঙ্গে তুলনা করেছিলাম, আর এটাকে আমি আকাশপথের সঙ্গে তুলনা করেছিলাম। ইউডিপি মূলত ইউজ হয় আমরা যখন ফোন কল করছি, মানে অথবা আমরা কোনো লাইভ করছি। এখানে কি হচ্ছে যে ধরা যাক তোমরা আমার কোনো কথা শুনতে পেলে না, ফোন করছি কথার আগা শুনতে পেলে, শেষ শুনতে পেলে, মাঝখানটা হঠাৎ করে শুনতে পেলে না, তো এই জায়গাটা যে তুমি শুনতে পেলে না, এটা কিন্তু আর শুনতে পাবে না। মানে তুমি আলাদা করে যদি তুমি যদি আলাদা করে বলো যে আপনি আরেকবার বলুন আমি শুনতে পাইনি, সেটা একদম ভিন্ন প্রসঙ্গ, সেটা তুমি ম্যানুয়ালি করছো, অটোমেটিক তোমার পক্ষে সম্ভব নয় পিছিয়ে গিয়ে শুনে নাও। তুমি শুনতে পাওনি মানে ওটা কেটে গেছে, এই সমস্যাটা লাইভে হয়। কিন্তু এটাও দেখতে হবে যে কত ফাস্ট তোমার কথা সঙ্গে সঙ্গে ওই প্রান্তে পৌঁছে যাচ্ছে। পদ্ধতিটা বিস্তর ফাস্ট, কিন্তু এখানে ডেটা লুজ হওয়ার প্রচন্ড সম্ভাবনা। এই জন্য নানা পাটেকার বলেছিলেন যে আপনি আকাশ পথে গেলে জলদি পৌঁছাবেন বটে, কিন্তু মালের দায়িত্ব আরোহীর, যদি ডেটা লুজ হয়ে যায় আমার কিন্তু কোনো দায়িত্ব নেই। কিন্তু জলপথে গেলে আপনার সমস্তটা পৌঁছাবে, মালের দায়িত্ব আমি নিচ্ছি। বেশ, এবার এখানে দুটো বিষয় আমাদেরকে দেখতে হয় যে ধরা যাক এটা একটা রিসিভার কম্পিউটার, এটা একটা সেন্ডার কম্পিউটার, এটা হচ্ছে রিসিভার কম্পিউটার, অথবা আমরা বলতে পারি এই জটিল ব্যাপারে না গিয়ে আমরা বলতে পারি যে আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি, আমরা কিন্তু এমন হয় না যে আমরা এই জায়গাটা শুনতে পেলাম, আমরা সবটাই কিন্তু সুন্দরভাবে শুনতে পাই, সুন্দরভাবে দেখতে পাই, কোথাও কোনো কাটাকুটি পায় না। যখন আমরা ইউটিউবে কোনো ভিডিও, ধরা যাক পাত্রজিআরএফ থেকে ইউটিউবে একটা ভিডিও দেওয়া হচ্ছে, সেটা রেকর্ড করে নিয়ে সেটা ইউটিউবে ছাড়া হচ্ছে, তো সেক্ষেত্রে ইউটিউব কি করে, ইউটিউবে যখন আমি আপলোড করছি, আপলোড করার পদ্ধতির মধ্যে এতটা সময় যে নেয়, যখনই কোনো ডেটা লুজ হয়ে যায় আবার সেই ডেটা চেয়ে পাঠায় যে আমার এইখানটুকু নেই, এটাকে তুমি দাও বলে আবার সেটাকে নিয়ে যায়, ঠিকঠাক জায়গায় যুক্ত করে, ঠিকঠাক জায়গায় জুড়ে নেয়। এইভাবে টোটাল ভিডিওটাকে ওরা রেডি করছে, রেডি করার পর আপলোড করে দিচ্ছে, সম্পূর্ণ আপলোড হওয়ার পর তারপরে আমাদের সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশন যায় যে পাত্রজিআরএফ থেকে একটা ভিডিও এসছে বা এই চ্যানেল থেকে এটা একটা ভিডিও এসছে। তাহলে এই হচ্ছে একটা প্রসিডিওর, লম্বা প্রসিডিওর মেনটেন করে কাজটা হয়। কিন্তু যখন কাজটা হয় স্লো হলেও সমস্তটাকে আমরা আমরা রেকর্ডেড ভিডিও যখন আপলোড দেখি, মানে আমরা যখন ইউটিউবে রেকর্ডেড ভিডিও হয়েছে তারপর সেটাকে আপলোড করা হয়েছে দেখি, ওখানে কিছু কেটে গেছে এমনটা আমরা দেখতে পাই না, সাধারণত এমনটা হয় না। ডেটা লুসের সম্ভাবনা টিসিপিতে নেই। এই যে প্রক্রিয়াটা, এটা একমাত্র সম্ভব যখন টিসিপি প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ভালো করে, সাধারণত যেগুলো লাইভ হচ্ছে না, রেকর্ডেড কিছু আপলোড করে দেওয়া হচ্ছে, পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমাদের টিসিপি ফলো হয়। আর যখন আমাদের ইমিডিয়েট সিঙ্ক্রোনাইজেশনের মাধ্যমে কাজ হচ্ছে, লাইভ কাজ হচ্ছে, তখন আমরা ইউডিপি ইউজ করছি। পরিষ্কার পরিষ্কার সকলের এটা? বেশ, এবার আসবো আমরা ডেটা লিংক লেয়ারে। ডেটা লিংক লেয়ারে কি করা হয়, ডেটা লিংক লেয়ারে আমি বললাম যে একটা হেডার এবং একটা
ফুটার লাগিয়ে দেওয়া হয়। হেডার এবং ফুটার হিসেবে যে কম্পিউটার থেকে এটা যাচ্ছে, যে কম্পিউটার থেকে এটা যাচ্ছে তার ফিজিক্যাল অ্যাড্রেস হেডার হিসেবে, এবং ফুটার হিসেবে যেখানে যাবে তার লজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস হিসেবে আমরা পাই ম্যাক, এটা ডিভাইস আইডেন্টিফিকেশনের একটা নাম্বার, ইন্ডিভিজুয়াল ডিভাইসের একটা থাকে। আচ্ছা, আর একটা থাকে লজিক্যাল অ্যাড্রেস, যেটা আমরা বলি আইপি অ্যাড্রেস বলে আমরা চিনতে পারি, ইন্টারনেট প্রোটোকল। ম্যাকেরটা নিয়ে বলবো না, এটা তোমাদের কাজ যে ম্যাকের ফুল ফর্মটা তোমরা খুঁজে বার করবে। বেশ, ম্যাক হচ্ছে ডিভাইসের আইডেন্টিফিকেশন নাম্বার, আর এই যে বিস্তৃত নেটওয়ার্কের মধ্যে একটা ডিভাইসকে খুঁজে বার করবার অ্যাড্রেস হচ্ছে আইপি অ্যাড্রেস, অনেক বেশি লজিক্যাল আইপি অ্যাড্রেস। সে জায়গায় ম্যাক ফিজিক্যাল অ্যাড্রেস। বেশ, এই বিষয়গুলো আমরা যখন পড়াই তখন অত্যন্ত ডিটেলে পড়ে, এখন এতটা ডিটেলে বলার সময় নয়। বেশ, ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস এই দুটোকে লাগিয়ে দেয়। আরেকটা কাজ করে যে ডেটার মধ্যে কোনো গন্ডগোল কিছু আছে কিনা এটা চেক করে, ডেটার ইরর চেক করে। যখন এটা রিসিভারের কম্পিউটারের বা রিসিভারের দিকের ডেটা লিঙ্ক লেয়ার এটাকে পাবে, এই ফাইলটাকে পাবে, তখন সে চেক করে নেবে যে যেখান থেকে এসছে তার ঠিকানা টিকানা সমস্ত ঠিক আছে কিনা। পদ্ধতিটা এই, যদি এমন হয় যে মাঝ রাস্তায় কোনো হ্যাকার এটাকে হ্যাক করেছে, কোনো রকম কিছু করতে চেষ্টা করেছে, তাহলে এই হেডার ফুটারের অ্যাড্রেসগুলো বদল ঘটে যায়, নাম্বারিংগুলোর বদল ঘটে যায়। আর যখনই নাম্বারিংগুলো মিলবে না তখনই কিন্তু ওটাকে আর রিসিভ করবে না, তখন এটাকে ফেরত পাঠিয়ে দেবে যে তোমাদের সমস্যা আছে ভাই, এটার মধ্যে কিছু গন্ডগোল আছে। তো ডেটা লিঙ্ক লেয়ারের তাহলে এরর কারেকশনে একটা কাজ, আরেকটা কাজ হচ্ছে এটার মধ্যে একটা হেডার ফুটার লাগিয়ে দিয়ে এটার একটা অথেন্টিকেশন দেওয়া বলতে গেলে। বেশ, এবার আসি ফিজিক্যাল লেয়ারে। ফিজিক্যাল লেয়ারের কাজটা একদম যন্ত্রপাতি সংক্রান্ত, তার যন্ত্রপাতি, যেমন ফাইবার অপটিক কেবল হতে পারে, তারপর হচ্ছে রাউটার হতে পারে, তারপর হচ্ছে ইথারনেট কেবল হতে পারে, এরকম বেশ কতগুলো তার এবং ডিভাইস এই ফিজিক্যাল লেয়ারে কাজ করে। ফিজিক্যাল লেয়ারে একদম ডেটাটাকে প্রাথমিকভাবে নিয়ে যাওয়া। এবং আরেকটা কথা আমি এখানে বলেছিলাম যে সে জলপথে যাবে নাকি জাহাজ পথে যাবে সেই মতো প্রসিডিওর মেনটেন করে তাকে পাঠানো। এমন হতে পারে তুমি ফোন করছো, ফোন করলে সেটা, অথবা তুমি অপটিক্যাল ফাইবার কেবল ইউজ করছো, তো এইগুলোর প্রত্যেকটা প্রসিডিওর আলাদা আলাদা হয়। অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে ডেটা যায় লাইট ফরম্যাটে, ডেটা যায় লাইটের ফরম্যাটে, আচ্ছা, যখন ডেটা অ্যানালগ যায় তখন সেটার সাইন আমরা এরকম ব্যবহার করি, যখন ডিজিটাল ডেটা যায় তখন ডেটা যায় ওয়ান এবং জিরোর ফরম্যাটে, ওয়ান এবং জিরোর ফরম্যাটে, তখন আমরা সেটাকে ডিনোট করি এরকম একটা সাইন দিয়ে, এরকম ভাবে। বেশ, তো কোন মাধ্যমে আমি ডেটা পাঠাচ্ছি সেরকম ভাবে এটাকে একবার ট্রান্সলেট করে দেওয়া হয়। তাহলে ট্রান্সলেট হয় দু দফা, এক দফা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারে, আরেক দফা হচ্ছে ফিজিক্যাল লেয়ারে। বেশ, আমরা মোটামুটি ভাবে এই জায়গাটা দেখলাম। আচ্ছা, এবার আমরা একবার দেখবো যে এর রিসিভিংটা, উল্টো দিকের কম্পিউটারে রিসিভিং করছে, ঠিক একই একই লেয়ার এদেরকে পার করতে হবে। তো এখান থেকে ফিজিক্যাল লেয়ারের পাঠানো জিনিস এখানে রিসিভ হয়ে গেল, এখানে রিসিভ হয়ে এটাকে পাঠানো হলো ডেটা লিঙ্ক লেয়ারে, এখানে ঠিকানা পত্র সমস্ত চেক করে নেওয়া হলো, যদি গন্ডগোল হলে এখান থেকেই ফেরত পাঠিয়ে দেবে, আর যদি ঠিকঠাক পায় তখন সেক্ষেত্রে এটাকে নেটওয়ার্ক লেয়ারে পাঠানো হবে। নেটওয়ার্ক লেয়ারের সেরকম এখানে আলাদা করে বিশাল কোনো কাজ নেই, শুধুমাত্র এর নেটওয়ার্ক
কিভাবে এসছে না এসছে সে সমস্ত চেক করে নি, এটাকে পাঠিয়ে দেওয়া হবে ট্রান্সপোর্ট লেয়ারে। খেয়াল করে এখানে ট্রান্সপোর্ট লেয়ারে কি করা হয়েছিল, তাপস পালবাবু সমস্ত ডেটাগুলোকে সেগমেন্টেশন করেছিলেন এবং তার একটা নাম্বারিং করে দিয়েছিলেন। এবার ট্রান্সপোর্ট লেয়ারে যেটা করবে, নাম্বারিং গুলো খুলে ফেলে দেবে, নাম্বারিং এর যে ব্যাপারটা সেটাকে খুলে ফেলে দেবে। আর যেটা করবে যে এই যে এক জিবি এক জিবি করে ভেঙে দেওয়া হয়েছিল এটাকে আবার জোড়া লাগিয়ে দেবে, জোড়া লাগিয়ে আবার ছ জিবি সিনেমার জিনিস ছ জিবি রেডি করে দেবে। বেশ, এবার এটাকে ট্রান্সপোর্ট লেয়ার পাঠিয়ে দেবে সেশন লেয়ারের কাছে। সেশন লেয়ার কি করবে, সেশন লেয়ার ওই দিকের শাশ্বত বাবুকে জানিয়ে দেবে, কনফার্মেশন দিয়ে দেবে আপনারা যে ফাইল পাঠিয়েছেন তা আমরা এখানে ঠিকঠাক ভাবে পৌঁছে গেছি, আমরা পেয়ে গেছি। বেশ, আমাদের তাহলে এখানেই সম্পর্কটা কাটছি বলে এই কানেকশনটাকে কেটে দেবে। বেশ, এরপর এটা যাবে প্রেজেন্টেশন লেয়ারে। কেমন, এবার যাবে এটা প্রেজেন্টেশন লেয়ারে। এবার প্রেজেন্টেশন লেয়ারে দেখবে যে হয়তো এটা ডিজিটাল ফরম্যাটে গেছে, তো ভাববে যে 10 এরকম একটা ফরম্যাটে আছে, 10 এরকম একটা ফরম্যাটে আছে, অতএব এটাকে এর নিজের ফরম্যাটে বদল করে নাও। নিজের ফরম্যাটে মানে এটা বাংলায় কিন্তু কখনো না, কারণ এখানেই বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেটটা হয়ে গেছিল। তো ও সেটা কি করবে, এখানে এখানে এসে ওই 01 ফরম্যাট থেকে এটাকে ইংলিশে ট্রান্সলেট করে দেবে। এবার এটাকে পাঠিয়ে দেবে অ্যাঞ্জেলিনা ম্যাডামের কাছে। অ্যাঞ্জেলিনা ম্যাডাম এই সিনেমাটা দেখবেন, দেখে পরে বুঝবেন, বুঝে নিয়ে সাবটাইটেল করে দেবেন। বোঝা গেছে বিষয়টা পরিষ্কার প্রত্যেকের কাছে, এর গল্পের ফরম্যাটে এবং হচ্ছে আমি বোঝালাম যেটা টেকনিক্যাল টার্মের দিক থেকে, সবগুলোই আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা এখানে কতগুলো জিনিস দেখে নিই, যে অ্যাপ্লিকেশন লেয়ারে বেশ কতগুলো আমরা শুনেছি, HTTP, HTTPS, FTP, POP3 এরকম কতগুলো হচ্ছে প্রোটোকল ইউজ হয়। আর অ্যাপ্লিকেশনের দিক থেকে এখানে দেখো অপেরা মিনি, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, এরকম নানা রকম অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা ইউজ করি। এখানে হোয়াটসঅ্যাপও হতে পারে, মেল ক্লায়েন্টও হতে পারে, এরকম। বেশ, সেশন লেয়ারের বেশ কিছু আছে, DNS, ডোমেন নেম সার্ভিস, ডোমেন নেম সার্ভার বা ডোমেন নেম সার্ভিস, LDAP, নেট বায়োস, এরকম কিছু প্রোটোকল মেনটেন করা হয়। এই রয়েছে মোটামুটি আজকের ক্লাসে। তোমাদের হচ্ছে কোনো রকম কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা আমাকে বলবে। আচ্ছা, ট্রান্সপোর্ট লেয়ারে তাপস পালবাবুর একটা একটা কাজ আছে, সেটা হচ্ছে ডেটা ফ্লোকে মেনটেন করা। অর্থাৎ আমার যদি ধরা যাক যে আমার কম্পিউটারটা আদ্যিকালের কম্পিউটার, স্পিড টানার সেরকম ক্ষমতা নেই, একটা নতুন কোনো কম্পিউটার নতুন ডিভাইস থেকে আমাকে ডেটা দেওয়া হচ্ছে, আমি বুড়ো মানুষ, সেই স্পিডে ডেটা পাঠাচ্ছে আমি নিতে পারছি না, সেক্ষেত্রে একটা পদ্ধতি হয় যেখানে আমি বললাম যে বাপু একটু থামো, একটু আস্তে আস্তে একটা একটা করে ফ্রেম আমাকে পাঠাও, আমি এত স্পিডে নিতে পারছি না। এরপর আমার কম্পিউটার আমি আপগ্রেড করলাম, আমার কম্পিউটার আপগ্রেড করলাম, এবার ও যদি আমাকে 100 Mbps স্পিডে পাঠায় আমার কোনো অসুবিধা নেই, তো সেক্ষেত্রেও আমি সেটা তাকে জানাবো যে হ্যাঁ আমার এবার ক্যাপাসিটি বিল্ডিং হয়ে গেছে, তুমি এবার আমাকে সমস্তটা একসঙ্গে পাঠিয়ে দাও। ফ্লো কন্ট্রোল, এটাও হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের একটা কাজ। বেশ, আচ্ছা, তোমরা হচ্ছে বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাবে, একটুখানি যে অসুবিধা তোমাদের হলো আমি চেষ্টা করব আমার দিক থেকে যতটা সম্ভব যে নেটওয়ার্ক ঘটিত যে সমস্যাটা হলো তার জন্য আমরা দুঃখিত অবশ্যই, আমাদের এন্ড থেকে যেটুকু ঠিক করা সম্ভব আমরা পরের দিন থেকে এটাকে পরের দিন ঠিক করে দেওয়ার চেষ্টা করব, এবং কিছুটা যেটা আমাদের হাতে নেই সেটা তো কিছুই করার নেই, নেটওয়ার্কের সমস্যার জন্য একটুখানি সমস্যা হয়ে থাকে, তবে তোমরা যে রেকর্ডিংটা পাবে সেটা তোমরা যদি অসুবিধা হয়ে থাকে সেটা তোমরা দেখে নিতে পারবে। তোমাদের কোনো অসুবিধা আছে কিনা আমাকে একটু বলো। বেশ, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ইংলিশ ইংলিশ বাংলা এইভাবে এটাকে ধরো না,
ব্যাপারটা এরকম যে আমি এটাকে বোঝানোর জন্য ইংলিশ বাংলার একটা ছদ্মরূপ নিলাম। ব্যাপারটা এরকম যে দু দফা ট্রান্সলেশন হয়, আমি এটাই বললাম এখানে, এটাই বোঝাতে চাইলাম, এবং আমরা দেখি যে ফরম্যাটেই সেটা যাক না কেন, রাস্তায় যে ফরম্যাটেই যাক না কেন, কেউ যদি বাংলায় মেসেজ পাঠায় সেটা আমার কাছে বাংলাতেই এসে উপস্থিত হয়, আমার আমার হোয়াটসঅ্যাপে বা আমার মেলে এসে সেটা বাংলাতেই রিসিভ হয়, যদি ইংলিশে পাঠায় সেটা ইংলিশে, ফ্রেঞ্চে পাঠালে ফ্রেঞ্চেই হবে। তো মাঝখানে যে ট্রান্সলেশন পদ্ধতিটা, ট্রান্সলেশন গুলো হয় সেটা আমাদের মানে অজান্তেই হয়, এবং এটার প্রভাব আমরা মেসেজের উপর কিছু দেখতে পাই না। এটা আমি একটা গল্প রূপ দিতে চাইলাম বিষয়টাকে, একটা বুঝবার সহজ হবার জন্য, এটাকে এত আক্ষরিক অর্থে ধরবার দরকার নেই। টেকনিক্যাল টার্মটা, যে টেকনিক্যাল টার্ম গুলো বললাম সেগুলোই এর আসল রূপ, গল্পটা আমার বানানো। বেশ, তোমাদের ভালো লেগেছে? বেশ, তোমাদেরকে পড়িয়ে আমারও ভালো লেগেছে, ধন্যবাদ সকলকে। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম।